হয় আজকে এরকম কোয়ালিটি ফুল 10টা বাচ্চা দিব সারা বাংলাদেশ, হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মাত্র 58,500 টাকা লটে, গরু বাবদ আগে টাকাই লাগবে না। এরকম সারা বাচ্চা গলায় ঝুল কম্বল লাভি টাভি দেখে 10 পিস বাচ্চা দিব ভাই, 58,500 টাকা লট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, গরু বাবদ আগে টাকা ছাড়াই নিতে পারবে, গরু বাসায় পোষাবে তারপর টাকা দেবে ইনশাল্লাহ। এরকম কোয়ালিটি ফুল বাচ্চা দেবো ইনশাল্লাহ 10 পিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। ঠিকানা, এটা আমার জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম হাটের পূর্ব পাশে। আচ্ছা আচ্ছা, আপনি তো মূলত সাইয়াল সার বাচ্চা নিয়ে কাজ করছেন? হ্যাঁ, সাইয়াল সার বকনা নিয়ে আমি ইনশাল্লাহ, সারটা আমার কাছে বেশি থাকে, লাল কালার সাইল বাইরে যাতে যে ইন্ডিয়ান গরুগুলা এগুলো দিয়ে আমি কাজ করি। তদনুরূপ আজকে আমি 10টা বাচ্চা ইনশাল্লাহ দেখাবো দর্শকদের সামনে। আচ্ছা আচ্ছা, 3টা বাচ্চার একটা প্যাকেজ, 7টা বাচ্চার একটা লট, মোটে 10টা বাচ্চা ইনশাল্লাহ। তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। হ্যাঁ ইনশাল্লাহ চলেন। মামা, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা একটি 100% একটি সাইয়ালের সার বাচ্চা, ঠিক আছে। গলাতে অত্যাধিক ঝোল, এত পরিমাণ ঝোল আসছে যা বল অপেক্ষা রাখে না। আর এটা ডবল বডির একটি বাচ্চা, এটা 8-9 মাস আনুমানিক বয়স আছে, 8 থেকে 9 মাস বয়স আছে। হ্যাঁ হ্যাঁ, সাইয়াল জাতের একটি সার বাচ্চা। হ্যাঁ সার বাচ্চা, খুবই সুন্দর লাভিটা, একবারে ঝুলন্ত লাভি, আসলে শীতের জন্য একটু ইয়া আছে, তবে কোনো সমস্যা নেই, পরিপূর্ণ সুস্থ, খুবই একটা কোয়ালিটি ফুল একটি বাচ্চা। আচ্ছা আচ্ছা, এগুলোটির দাম কেমন রাখবেন? এখানে আমি 3টা বাচ্চার একটি প্যাকেজ করছি, এরপরে থাকবে আরও 7টা বাচ্চার একটা প্যাকেজ। প্রথম 3টা দাম থাকবে অনলি পার পিস 68,000 টাকা করে, ঠিক আছে। এর ভিতরে হালকা কিছু এদিক সেদিক, মানে এটা 68,000 লটের প্রথম গরু। হ্যাঁ প্রথম গরু, এরপরে থাকবে আরও 7টা, টোটাল 10টা বাচ্চা দেখা। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। আমার সিরিয়ালের 2 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা, ব্ল্যাক কালারে, এটা কি জাতের গরু? এটা একটা 100% কোয়ালিটি একটি সাইয়ালের সার বাচ্চা, যে বাচ্চার এত পার্সেন্টেজ আছে যা বলার অপেক্ষা রাখে না। গলাতে অনেক ঝুল আর টকটক একটা কালো রঙের, একটা ব্ল্যাক সাইয়াল, লাভিটা ডবল লাভি আসছে, বডিটা অত্যাধিক ভারী ডবল বডির বাচ্চা, পা তো অনেক সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এই বাচ্চাটির বয়স কেমন আছে? এটা 8 মাস প্লাস ইনশাল্লাহ হতে পারে, ঠিক আছে। 8 মাস প্লাস, এটা হচ্ছে ব্ল্যাক সাইয়াল। এটা ব্ল্যাক সাইয়াল, জি। আচ্ছা আচ্ছা, লটে দাম রাখছেন কত? এখানে 3টা বাচ্চা এভারেজ পার পিস 68,000 টাকা দাম থাকবে, এটা সিরিয়াল নাম্বার 2, ঠিক আছে। তো চলেন আমরা 3 নম্বর গরুটি দেখি। হ্যাঁ চলেন। সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটা একটা গির, নেপালি গির একটা সার বাচ্চা, নেপালি গির জাতের একটি সার বাচ্চা। খুবই সুন্দর, এটা পাকা কালার আছে, কানগুলো লম্বা লম্বা, একটা ইউনিক কালার আছে, এটা নেপালি একটি গির, খুব একটি হাই কোয়ালিটি একটি বাচ্চা হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। পরবর্তী গরুটি দেখ, আমরা এই পাশে সিরিয়ালের 4 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি মামা, এই গরুটি সম্পর্কে একটু বলবেন, কি জাতের গরু এটা? এটা একটি হাই কোয়ালিটি একটি সাইয়ালের সার বাচ্চা, সাইয়াল জাতের একটি সার বাচ্চা, খুব সুন্দর টকটক কালার আসছে, পাগুলো মোটা মোটা, গলাতে পর্যাপ্ত ঝোল আর খুব খানে আলো গরুটা। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? এটা 7 মাস প্লাস মাইনাস বয়স হতে পারে, এখানে আমি 7টা বাচ্চা একটা প্যাকেজ করছি, লট করছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 7টা বাচ্চা একটা লট। হ্যাঁ লট হবে। এই লটটার দাম কেমন রাখবেন? একবারে পাইকারি সেল, একবারে সীমিত লাভ ইনশাআল্লাহ দিয়ে দেবো, 7টা বাচ্চা মাত্র 58,500 টাকার পার পিস এভারেজ দাম থাকবে ইনশাল্লাহ। 58,500 টাকা পার পিস? হ্যাঁ পার পিস, এরকম হাই কোয়ালিটি 7 পিস ইনশাল্লাহ গরু দেবো, মাত্র 58,500 টাকায়, এর ভিতর হালকা কিছু কমানো যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর লটের প্রথম গরু। হ্যাঁ প্রথম বাচ্চাটা। আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখে। হ্যাঁ চলুন বাবা, আমরা 2 নম্বর লটের 2 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে একটু বলবেন, এটা কি জাতের? এটাও একটি খুব হাই পার্সেন্ট কোয়ালিটি ফুল একটি সাইয়ালের সার বাচ্চা, গলাতে এত ঝুল আছে যা বাবার বাইরে, আর টকটকা লাল কালার, একবারে কোয়ালিটি ফুল করে ইনশাল্লাহ। আচ্ছা পুরো দিক থেকে কমতি না। বয়সটা কেমন আছে এটার? এটাও 7 মাস প্লাস মাইনাস বয়স। 7 মাস প্লাস মাইনাস বয়স আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর লটের 2 নম্বর বাচ্চা, জি। আচ্ছা দাম রাখছেন 58,500 টাকা, 58,500 টাকা পার পিস এভারেজে 7 পিস গরু দেবো ইনশাল্লাহ, এটা ছিল 2 নম্বর বাচ্চা। তো চলেন আমরা 3 নম্বরটি দেখি। হ্যাঁ চল। 58,500 টাকা লটের 3 নম্বর যে গরুটি নিয়ে আসছেন, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন, কি জাতের এটা?
হাই কোয়ালিটি একটি শায়ালের সার আছে, হাই কোয়ালিটি শায়াল সার বাচ্চা, খুব কোয়ালিটি ফুল, এটা যেমনি গলাতে ঝোল টোল আসছে লাভিটাভি দিক থেকে, কালার দিক থেকে, কোন দিক থেকে বাচ্চাটা কমতি না ইনশাআল্লাহ। বয়সটা কেমন আছে এটার? এটাও 7 মাস প্লাস মাইনাস ইনশাআল্লাহ, 7 মাস প্লাস মাইনাস বয়স আছে, 7টা একই হাইটেরই গরু হবে, মানে একই উচ্চতারই গরু। আচ্ছা আচ্ছা, এটা লট মিলাইছি তো, মানে এভারেজ একটা। আচ্ছা, লটের দাম রাখছেন 58500 টাকা, 58500 টাকা, এটা ছিল সিরিয়াল নাম্বার 3। আচ্ছা, এটা কি ফিক্সড নাকি আলোচনা সাপেক্ষে? এর ভিতরও হালকা কিছু কমানো যাবে, আমি তারপরও যে রেটে গরু আজকে দিচ্ছি 10 বৃদ্ধি পড়ে, মানে এই রেটে গরু এসব মিলানো অনেক কঠিন। একেবারে সীমিত লাভে পাইকারি সেল দিয়ে দেবো, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো আছে ইনশাল্লাহ, সমস্যা নাই। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। হ্যাঁ চলেন, 58500 টাকার লটের 4 নম্বর যে গরুটি নিয়ে আসছেন, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন, কি জাতের এটা? এটাও একটি কোয়ালিটি ফুল, একটি শায়ালের সার, একটি খুব জাত, মানে হাই কোয়ালিটি, লাভি কম্বল কালার, অতুলনীয় গরু, মানে কোন দিক থেকে বাচ্চাটা ইনশাল্লাহ কমতি নাই, সেরা গরু একটা। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটা 6-7 মাস আনুমানিক, 6-7 মাস বয়স হবে। হ্যাঁ, পরিপূর্ণ সুস্থ, বিন্দু পরিমাণ কোনো অসুখ বিসুখ নাই ইনশাল্লাহ। আচ্ছা, লটে দাম রাখছেন 58500 টাকা, ঠিক আছে, এটা ছিল 4 নম্বর বাচ্চা। তো চলেন আমরা 5 নম্বরটি দেখি। 58500 টাকা লটের 5 নম্বর যে গরুটি নিয়ে আসছেন, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন, কি জাতের এটা? এটাও একটি হাই কোয়ালিটি, একটি শায়ালের সার বাচ্চা, এটাও 7 মাস প্লাস মাইনাস বয়স হবে ইনশাল্লাহ, খুবই জাতের কোয়ালিটি, এবং গলাতে পর্যাপ্ত ঝোল, লাভি টাভি, পা হাত পা অনেক সুন্দর, মানে একেবারে একটা দেখনে আলাদা গরু, ঠিক আছে, কোয়ালিটি কমতি নাই আল্লাহর রহমতে, খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সব, 100% সব গরুগুলো আমার অসুস্থ, না সুস্থ, অসুস্থ হলে সেই গরু রিটার্ন হবে, গ্যারান্টি আছে ইনশাল্লাহ, কোনো গরুর কোনো খুঁত পাবে না। আচ্ছা আচ্ছা, লটে দাম রাখছেন 58500, 58500 টাকা, এটা হচ্ছে 5 নম্বর, এটা ছিল 5 নম্বর ইনশাল্লাহ। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। হ্যাঁ চলেন মামা, 58500 টাকা লটের 6 নম্বর যে গরুটি এনেছেন, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন, কি জাতের এটা? এটাও একটি হাই কোয়ালিটি, 100% কোয়ালিটি, একটি শায়ালের সার, যেমনি কালারটা আছে ডবল, খুব গাঢ় কালার, গলাতে অত্যাধিক ঝোল আছে, গলায় একটা সাফ কালার আছে, লাভি টাভি পাগুলো অনেক মোটা মোটা, কোয়ালিটি আল্লাহর রহমতে আমার কোনো গরুর কোয়ালিটি খারাপ না, সব গরুগুলো ইনশাল্লাহ আজকে খুব ভালো মানে দেখাইছি, এবং রেটও একবার সীমিত লাভে দিয়েছি, তো এটা ছিল সিরিয়াল নম্বর 6, খুবই একটা জাতের গরু ইনশাল্লাহ। দামটা রাখছেন 58500 টাকা, 58500 টাকা এভারেজ রেট থাকবে, 7 পিস ইনশাল্লাহ, এটা ছিল 6 নম্বর। আচ্ছা, এখানে সিঙ্গেলে নেওয়ার অপশন আছে? সিঙ্গেল ভেঙে ইনশাল্লাহ নিতে পারবে, সেই গরু হিসাবে সেটার দাম আবার একটু এদিক সেদিক হবে, ঠিক আছে, আর এভারেজে নিলে এই দাম থাকবে, আর ভেঙে যদি 2-3টা বা 1-2টা নেয় তাহলে সেক্ষেত্রে দাম এদিক সেদিক আছে ইনশাল্লাহ, নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। হ্যাঁ চলেন, 58500 টাকা লটের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন, এই গরুটি সম্পর্কে একটু বলবেন, কি জাতের এটা? এটাও শায়ালের সার বাচ্চা, লাল কালার, 7 নম্বর বাচ্চা, এটা সর্বশেষ, এটাও ইনশাল্লাহ কোয়ালিটির কোনো কমতি নাই, 7টা বাচ্চার একই হাইটই হবে, হালকা 19-20। আচ্ছা আচ্ছা, আর 7টায় লাল কালার, এক্সেপশনাল গরু দেবো ইনশাল্লাহ, খামার উপযোগী, 7 পিস, এটা ছিল 6 নম্বর বাচ্চা, এটা 7 মাসের মতন বয়স আছে, মানে 7 মাসের মতো বয়স আছে, এটাও লটে দাম রাখছেন 58500 টাকা, 58500 টাকা লটে এভারেজ থাকবে, এটাও পরিপূর্ণ সুস্থ, সব গরু ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ, কোনো অসুখ বিসুখ নাই। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি জি, পারবে পারবে ইনশাল্লাহ। তো বাবা, এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শক যে বলবো, আজকে আমি যে 10টা বাচ্চা দেখাইছি, কোনো গোছে কোনো কমতি নাই, 3টা বাচ্চাটা প্যাকেজ আছে, 7টা বাচ্চা প্যাকেজ আছে, সেই দর্শক যদি আমার ঠিকানা সহ শিশু নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে, দেখেশুনে নিতে পারবে, আবার যদি বাসায় নিয়ে যেতে বলে যে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি, সেটা ব্যবস্থা আছে, বাসায় পৌঁছার পর সে ব্যক্তি এগুলো সব গরুর টাকা দিতে পারবে, সে দেশে থাক অথবা প্রবাসে থাক ইনশাল্লাহ সম্পূর্ণ হোম ডেলিভারি ক্যাশ নিতে পারবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার ফোন নাম্বার 01796028852, এটা আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এটাতে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ বাস নিতে পারবে। তো ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।